10 টাকায় ভারতবর্ষের সব থেকে প্রাচীন এবং অ্যাকিউরেট ঘড়ি। আরে ভাই ভালো করে দেখো 10 টাকার পিছনে কি রয়েছে, কোণারকের সেই সূর্য ঘড়ির চাকা। তো কোণারকের এই চাকার সামনে চলে এসেছি সূর্য ঘড়ি, যা আজও সঠিক টাইম দেয়। তো দেখো অ্যাকচুয়ালি কি হতো এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা মানে 24 ঘন্টাকে 8 ভাগে ভাগ করলে কি হয় না, 3 ঘন্টা করে এক একটা, তার মাঝখান দিয়ে দেখো একটা লাইন গেছে, অর্থাৎ এখান থেকে এইটুকু হচ্ছে 1.5 ঘন্টা করে। এবার এডিটার ভাই তুমি একটুখানি জুম করে দাও এই জায়গাটাকে, এই জায়গাটাকে একটু জুম করে দাও, বুঝতে সুবিধা হবে। ব্যাক এন্ডে আমার ভয়েসটা চলুক, এইখানে যে ছোট 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 বিট 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 ফুটকি ফুটকি যেগুলো রয়েছে, এক একটা ফুটকির অর্থ হচ্ছে 3 মিনিট করে। তো এটা কি হয় না, সূর্য থাকাকালীন রোদের মধ্যে আমরা যদি এইভাবে এটার উপরে একটা কিছু রাখি, তাহলে তার ছায়াটা যে জায়গায় জুড়ে পড়ে সেই বরাবর এলে আমরা একদম পারফেক্ট টাইমটা আজও পাই। হ্যাঁ, তবে কিন্তু এখানে টাইমের হিসেবটা হয় অ্যান্টি ক্লক ওয়াইজ, হরাইজন্টাল থেকে